বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি বিউটি টিপস। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস, বিউটি টিপস, প্রোডাক্ট রিভিউ। বন্ধুরা, আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সেলিব্রিটিদের মেকআপ টিপস। সেলিব্রিটিরা সারা দিন মেকআপ করে থাকে, তাদের মেকআপ নষ্ট হয় না কিভাবে, তারা কোন ধরনের টিপস এবং ট্রিক্স ফলো করে সেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব। এবং গরমেও মেকআপ নষ্ট হবে না, ঘামলে মেকআপ নষ্ট হবে না, সেই টিপসও আমি শেয়ার করব। এবং মেকআপ কেন কালো হয়ে যায়, মেকআপ করার কিছুক্ষণ পরে কেন মুখটাকে কালো কালো দেখা যায়, সেটাও আমি আজকের ভিডিওতে শেয়ার। যাদের দীর্ঘ সময় ভিডিও দেখা ইচ্ছে নেই, তারা শর্ট ভিডিওতে দেখে নেবেন কিভাবে গরমে মেকআপ নষ্ট না হয় তার জন্য। আর যাদের ডিটেলস ভিডিও আছে, তারা আমার এই ভিডিওটি পুরোটুকু দেখবেন, এতে অনেক ধরনের টিপস আমি শেয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন। তো প্রথমে আমাদের যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমাদের স্কিন অয়েলি নাকি ড্রাই। যাদের অয়েলি স্কিন, সামারে যে কোনো অবস্থায় মেকআপ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে মুলতানি মাটির ফেস প্যাকটা ব্যবহার করতে হবে। সামারে এমনিতেও যদি প্রতিদিন আমরা মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করি, তাহলে আমাদের স্কিনে অয়েল জমতে দেবে না এবং আমাদের স্কিনে ময়লা জমে, তেল জমে, যে ওপেন পোরের সমস্যা তৈরি হয় বা পিম্পল আসে সেটাও হতে দেবে না। সো যাদের অয়েলি স্কিন, তারা সামারে অবশ্যই প্রতিদিন মুলতানি মাটি ফেস প্যাক ব্যবহার করবেন এবং মেকআপের আগেও মুলতানি মাটিটা ব্যবহার করে নেবেন। মুলতানি মাটি ব্যবহার করার পরে ওটা ভালোভাবে ওয়াশ করে তারপরে আমরা আইস ব্যবহার করব। তো আইস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আইস অবশ্যই মুখে ভালো করে রাব করতে হবে। কিন্তু যাদের ঠান্ডার সমস্যা আছে বা সাইনাসের সমস্যা আছে, তারা তো আইস ব্যবহার করতে পারে না, তাদের সমস্যা হয়। তো তারা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি। আর যদি সেটাও সহ্য না হয় তাহলে তো কিছু করার নেই, নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, বাট ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ফেস ওয়াশ করে নিলেও হবে। তো যাদের অয়েলি স্কিন তারা এটা করবে, আর যাদের ড্রাই স্কিন তাদের মুলতানি মাটির ফেস প্যাক না ব্যবহার করলেও চলবে। যে কোনো ফেস প্যাক তারা যেটা স্কিন অনুসারে স্যুট করে সেটা ব্যবহার করে নিলে ভালো, অথবা নর্মালি আপনারা আইস ব্যবহার করতে হবে ফেসে। মুখ ভালো করে ধুয়ে আইস ব্যবহার করে নেবেন এবং তারপরে স্কিন মুছে নিয়ে ড্রাই করে তারপরে প্রথমে টোনার ব্যবহার করতে হবে। যে কোনো রকম টোনার ব্যবহার করতে পারেন যার যার স্কিন টাইপ অনুসারে, তবে অবশ্যই টোনার ব্যবহার করতে হবে। এবং যারা টোনার ব্যবহার করেন না, তারাও অন্তত গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করবেন, এটা স্কিনে অয়েল জমতে বাধা দেয় এবং স্কিনের পিএস ব্যালেন্স করতে সাহায্য করে। তো এটা গেল প্রথম স্টেপ, যেটা সেলিব্রিটিরাও অবশ্যই অবশ্যই ফলো করে, সেটা হচ্ছে মেকআপের আগে অবশ্যই তারা ফেসে আইস ঘষে নেয়। তো এটা হচ্ছে তাদের মেকআপ লং লাস্টিংয়ের প্রথম স্টেপ, যেটা সবাই অনেক পুরনো সময় থেকেই ব্যবহার করে আসছে। এরপরে টোনার ব্যবহার করতে হবে, তারপরে যারা প্রাইমার ব্যবহার করেন তারা প্রাইমার ব্যবহার করতে পারেন, যারা করেন না তাদের কোনো ব্যবহার করার দরকার নেই। এরপর ব্যবহার করতে হবে সানস্ক্রিন। সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা সামার হোক বা উইন্টার হোক, সানস্ক্রিনটা ব্যবহার করলে স্কিনের জন্য অনেক ভালো। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। তো আমাদের এশিয়ান স্কিন টাইপ অনুসারে SPF 30+ থাকলে ভালো হয়। যদি অয়েলি স্কিন হয় তো সেই ক্ষেত্রে অয়েল বেস, অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করবেন অথবা জেল বেস সানস্ক্রিন ব্যবহার করবেন। তো কোন সানস্ক্রিন নেব সেই ক্ষেত্রে, লোটাসের সানস্ক্রিন আছে, নিউট্রিজিনার আছে, বডি শপ, ক্রেভ, মামা আর্থ, ল্যাকমে, যেটা আপনার স্কিনে স্যুট করে সেটা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন মুখে, গলায় এবং কানেও ব্যবহার করতে হবে। অনেকেই আমরা মেকআপ লুক ক্রিয়েট করার সময় মুখে গলায় মনে থাকে বাট কানটাতে খেয়াল করি না, মেকআপ করতে ভুলে যাই। তো কমপ্লিট লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই সব খেয়াল রাখতে হবে। সানস্ক্রিন মুখে এবং গলায় ব্যবহার করার পর ফাউন্ডেশন লাগাতে হবে, এবং ফাউন্ডেশন যেহেতু গরম সুতরাং অবশ্যই হালকা শেড লাগাতে হবে। গাঢ় শেড দিনের বেলায় এমনিতেই ভালো লাগে না আর গরম হলেও ভালো লাগে না। সো আপনারা রাত্রে চাইলে গাঢ় শেড ব্যবহার করতে পারেন, বাট দিনের বেলা অবশ্যই হালকা ফাউন্ডেশনের শেড ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ল্যাকমে ব্যবহার করতে পারেন,
ফিট মি ব্যবহার করতে পারেন বা আপনাদের স্কিন অনুসারে যে কোনো হালকা ফাউন্ডেশন ব্যবহার করে নেবেন। ফাউন্ডেশন ব্যবহার করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফাউন্ডেশনকে ফিক্স করার জন্য আমরা সামারে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যানানা পাউডার। অন্য সিজনে আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারি, বাট সামারে অবশ্যই ব্যানানা পাউডারটা ব্যবহার করতে হবে। এটা দীর্ঘ টাইম ফাউন্ডেশনকে স্কিনে ফিক্স রাখতে সাহায্য করে। সো ব্যানানা পাউডারটা আমরা স্কিনে লাগিয়ে নেব, বিশেষ করে যে যে স্থানে আমাদের বেশি অয়েল জমে, যেমন নাকে, চিকে, কপালে, এসব জায়গায় ব্যানানা পাউডারটা একটু বেশি করে লাগাতে হবে। সো এটা কমপ্লিট হওয়ার পর আমরা সেটিং স্প্রে ব্যবহার করতে পারি, যারা ব্যবহার করেন, যারা করেন না তারা এটা ব্যবহার করার দরকার নেই। এরপর আমরা স্টেপ বাই স্টেপ আই শ্যাডো, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, ব্লাশার এগুলো ব্যবহার করব। এবার বলবো আমাদের মেকআপ করার কিছুক্ষণ পর মুখটা কালো কেন হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমরা ভুল ফাউন্ডেশন চুজ করি। আমাদেরকে অবশ্যই স্কিন টোন অনুসারে ফাউন্ডেশন চুজ করতে হবে। আমাদের এশিয়ান স্কিন টোন অনুসারে আমাদের যে স্কিন টোন আসে সেটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ, কিন্তু আমরা অনেকেই হোয়াইট টোন বা পিঙ্ক টোন ব্যবহার করি, যার জন্য মেকআপ ব্যবহার করার কিছুক্ষণ পরেই স্কিনটা কালো হয়ে আসে। স্কিন টোনের সাথে ম্যাচ না করার জন্য ফাউন্ডেশনটা কিছুক্ষণ পরে অক্সিডাইজ হয়ে কালো একটা লুক তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইয়েলো অরেঞ্জ হিসাব করে আমাদের স্কিন টোনের থেকে এক শেড ডার্ক নিলে সমস্যা নাই, কিন্তু অবশ্যই আমরা ফেয়ারটা নিব না, তাহলেই আমাদের স্কিনে যে লুক আমরা তৈরি করব মেকআপের মাধ্যমে সেটা ঠিক থাকবে। সেই সাথে আরও একটা টিপস থাকবে, সেটা হচ্ছে আমরা আমাদের হাতে একটি টিস্যু রাখবো, যেটা ঘাম হলে ড্যাব ড্যাব করে মুছে ফেলতে হবে। আমরা অবশ্যই ঘষবো না, চাপ দিয়ে দিয়ে মুছবো, এতে আমাদের মেকআপটা ভালো থাকবে। এবং দুই তিন ঘন্টা পর আমরা কোনো জায়গায় খেয়াল করতে হবে যে মেকআপ কোন কোন জায়গায় হালকা হয়ে গেছে। তো আমাদের কাছে যে মেকআপ পাফ থাকে সেটাতে সামান্য ব্যানানা পাউডার নিয়ে আবার একটা টাচ আপ দিয়ে নিলেই কিন্তু সারা দিন আমাদের মেকআপ এরকমই থাকবে, নষ্ট হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।